মা আমিন বাবজান আমরা মুসলমান যারা আছি একটু পরীক্ষা হবে আপনাদেরকে একটু পরীক্ষা করার পরে আপনাদের কথা বলতে চাইছি আচ্ছা যারা এখানে বসে বসে আছেন আমাদের আল্লাহ কয়জন গো বাবা এক এইটাই মানি তো দ্বিতীয় কাউকে মানি না কবিরাজের কাছে গিয়েছেন কবিরাজ গিয়েছেন জাননি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার উপরে কোরআন নাযিল হয়েছিল হ্যাঁ একটু বলুন না কথার সাথে সাথে বলেন না বলেন কথা বলুন বুঝা হয়ে যাবে বাবা হযরত মুহাম্মদের উপরে কোরআনকে আল্লাহ নাযিল করেছিলেন কোরআন কয় পারা 30 পারা আচ্ছা কোরআনের সূরা আছে কতটি মাশাআল্লাহ 114টি আচ্ছা রুকু কতটি 540টি 24টি নয় 540টি আচ্ছা আয়াত 6666টি সভাপতি সাহেব টুকটু করে বলে দিচ্ছেন বাবা মনে করে নেন এই কথাটি অন্তত মনে রাখেন কোরআনকে আপনি ভালোবাসেন আর কোরআনের দায়িত্ব আপনাদের কাছে আছে যদি আপনাকে কবরে ভোলা ভাটকে এই কথা জিজ্ঞেস না করে যদি আপনাকে বলে কোরআনের আয়াত কতটি তাহলে তুমি পাস করে যাবা এটা উত্তর দিতে পারবেন না তাই না তা আমাদের মনে রাখা দরকার আছে বাবা তাহলে আমরা কোরআনের আয়াত কতটি জানলাম 6666টি মতান্তরে জি এবার বলবো অক্ষর কতটি কেউ 3,23,215টি কথা বললাম 3,23,215টি যা বলছি বাবা সবই ছন্দযুক্ত কথা আমি একটা বলেছি আপনি একটা বলেছেন তাহলে মূল বিষয়ে এটা ভুল বলে দিলেন জি না যিনারা মত দিয়েছেন কেউ কি আমরা নিজে নিজে গুনে আয়াতগুলো গুনেছি আমরা যা খবরে পেয়েছি আমিও গুনিনি কিন্তু কারো পড়ে আপনাকে খবরটা দিলাম তাহলে মনে থাকবে এখন আপনাদের সামনে যে বিষয়টা বলবো সেই বিষয়টার নাম হলো অহংকার কি বললাম অহংকার মুসলমান করে না এখানে সব লোকগুলো বসে আছি যারা আমরা অহংকার করি না একটা লোক হাত দেখান তো আমি অহংকার করি না আপনি অহংকার করেন না কি করে বুঝবো যে আপনি অহংকার করেন না আপনার পড়োশীর কাছে গেলে বোঝা যাবে আপনার স্ত্রীর কাছে গেলে বোঝা যাবে আপনার এলাকার মানুষের কাছে গেলে বোঝা যাবে আপনি যে হাত ঢুকিলেন আমি তো তপন থানা বালুরঘাটের মানুষ কিন্তু আপনাকে তো আমি চিনি না আপনি আমাকেও চিনেন না আপনি হাত দেখে দিলে বাবা কিন্তু বিশ্বাস করলাম হ্যাঁ আল্লাহর ভয় না থাকলে আপনি হাত দেখাতেন না অহংকার করেন না কিন্তু আমরা মুসলমান বিভিন্ন কারণে অহংকার করি কিন্তু বাবা অহংকার কত বড় অপরাধ আপনি জানেন যদি আবার রিপ্লাই হবে যদিও শুনেছেন কোথাও আবার রিপ্লাই হবে তাহলে অহংকার এমন একটা নোংরা কাজ যে এত সুন্দর মানুষটাকে একটা অপরাধের জন্য জাহান্নামের ঘানি টানতে হবে সেই অপরাধটা আমরা মুসলমান কোনোদিন করব না তাহলে অহংকারটা এমন একটা নোংরা পৃথিবীতে যেগুলো বড় নোংরামি কাজ যেগুলো বড় পাপ যাদেরকে কাবিরা বলা হয় এগুলো মোটামুটি গুনে বাবা 120খানা কাবিরা গুনাহ আছে একটা যদি আপনি কোনো গুনাহ করেন এই গুনাহটার জন্য আপনাকে চোখের জল ফেলতে হয় তওবা করতে হয় আর যদি আপনার 100টা সাগিরা গুনাহ হয়ে যায় দিনে তো আপনাকে চোখের জল ফেলতে হবে না কাঁদতেও হবে না ক্ষমা চাইতে হবে না শুধু যদি মহব্বতের সাথে একবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া তুবু ইলাই ছোট ছোট প্রশংসাতে আপনার অনেক বড় বড় নেকি হয়ে যাবে তাহলে সাগিরা গুনাহতে আমাদের একবারে মাফ হয়ে যায় কিন্তু কাবিরা গুনাহ মাফ হবে না এর জন্য তওবা করতে হবে এর জন্য ভুল স্বীকার করতে হবে আল্লাহ যেন আমাদের বুঝে আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ভাই সকল তাহলে একটা অহংকার বলবো এই 120টা যে অপরাধ আছে মার্ডার করা একটা অপরাধ জেনা করা একটা অপরাধ আপনাকে সুদ খাওয়া একটা অপরাধ মানুষকে কষ্ট দেওয়া একটা অপরাধ মাকে কষ্ট দেওয়া বাবাকে কষ্ট দেওয়া একটা অপরাধ যেগুলো আপনি আপনার চোখের সামনে জানেন এগুলো একটা অপরাধ এতগুলো অপরাধের ভিতরে একটা অপরাধ নিয়ে আলোচনা করা হবে সে অপরাধটার নাম হলো অহংকার পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধটা চালু হয়েছিল সেটা অহংকার দিয়েই শুরু হয়েছিল প্রমাণ এ বাবা যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন আল্লাহ সৃষ্টি করলেন আর ফুক দিলেন রুহু দিলেন গোটা আকাশবাসীকে অর্ডার করলেন এ আকাশবাসী ফারিস্তারা তোমরা যারা আমাকে আল্লাহ বলে মানো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সবাই একটা করে
আদমকে সিজদা দাও লাইন হয়ে গেল বাবা সবাই একটা একটা করে সিজদা দেয় সিজদা দিয়ে ফেরেশতারা দিয়ে চলে যায় দিয়ে চলে যায় দিয়ে চলে যায় একটা ফেরেশতা সিজদা করলো না তার নাম কি ইবলিস শয়তান এ সিজদা করলো না কি কারণে আমি আগুনের সিসা থেকে তৈরি আর যাকে আপনি সিজদা করতে বলছেন সে হলো মাটি তৈরি এই জন্য আমার প্রবলেম আমি মাটিকে সিজদা করতে পারবো না আল্লাহ বলেন ইবলিস তোমার ভুল হয়ে যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার ডলার কোটি কোটি ফেরেশতা সবাই সিজদা করলো চলে গেল আর তুমি বলছো সিজদা করবে না এই জন্য তোমাকে আমি সাজা দিতে পারি বলে আল্লাহ সাজা দিলেও আমি রাজি আছি আমি ইবাদত করব তোমার আদমকে সিজদা করতে পারবো না অনেক কৌশল হলো বাবা শেষ পর্যায়ে বোঝা গেল ইবলিস কখনোই আল্লাহর কথা মেনে আদমকে সিজদা করবে না যখনই করবে না এই সিদ্ধান্ত বোঝা গেল আল্লাহ বললেন আদম শোনে না সরি ও আদম তোমাকে সিজদা করার জন্য পারমিশন দিলাম সবাই সিজদা করে দিল কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো ইবলিস এই ইবলিস তোমাকে সিজদা করলো না বারবার ইবলিসকে পরামর্শ দেওয়া হলো পরামর্শ গ্রহণ হলো না ইবলিসকে ঝাঁটা মেরে লাথি মেরে জান্নাত থেকে বিদায় করা হলো এই আল্লাহর বান্দা বান্দারা এবার শুনে নেন ইবলিস কত ভালোবাসা বান্দা ছিল কত ভালোবাসা পেয়ারা ছিল যে ইবলিস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তসবিহ তালিল করতে করতে সারাদিন কাটিয়ে দিয়েছি এমনও প্রমাণ পাওয়া যায় মতান্তরের কথা বলতে আরম্ভ করলাম এমনও প্রমাণ পাওয়া যায় ইবলিস সাহেব যেখানে দাঁড়িয়ে আছে আকাশে এমন কোনো জায়গা বাকি নেই যে জায়গাতে দাঁড়িয়ে ইবলিস শয়তান আল্লাহর প্রশংসা করেনি এত প্রশংসা করেছে এরকম জায়গা নেই আকাশে ইবলিস সেখানে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহ তাহলিল করেনি এরকম জায়গা নেই এই সমস্ত লোক একটা লোক এমন ইবাদত দেখালো একটা ভুলের জন্য জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন এমনভাবে বের করলেন অপমানিত করে বের করলেন তাহলে এখানে আমাদের একটা নমুনা হয়ে গেল এত বছর ইবাদত করার পরে একটা ভুলের জন্য আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন তা আবার অপমান করে কিন্তু আমরা যারা মানুষ বসে আছি বাবা এই মানুষগুলো আমরা হাজার অপরাধ করি কী অপরাধ আমরা বিশেষ করে পাঁচটা জিনিসে আমরা এই অপরাধটা করে থাকি এই গুণাটা করে থাকি এটা করি কি করি না একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা আমরা মানুষেরা পাঁচটা জিনিস নিয়ে অহংকার করি দেখুন তো আপনার জীবনের সাথে মিলে কি না আমরা যারা এখানে বসে আছি বাবা এক নম্বর যাকে বলবো সেই লোকটা হলো ফুটপাতের লোক সাধারণ লোক এক টাকা বাড়িতে কামাই ছিল না হঠাৎ করে তার ছেলেরা বড় হয়েছে ঠিকাদার হয়েছে আর কিছু কামাই করতে শিখেছে দিনের পর দিন সংসারে সম্পত্তি বাড়তে শুরু করেছে যখন সম্পদ মোটামুটি হয়ে গেছে তখন স্পেশাল সে সম্পদের একটা অহংকার করে করে না করে তাহলে টাকা পয়সা নিয়ে মানুষ অহংকার করে নাম্বার দুই মানুষ রূপ নিয়ে অহংকার করে করে না দেখবেন যে ছেলেটা যে মেয়েটা গ্রামে সুন্দর বেশি ও ভালো ভালো ড্রেস পরবে আর ভালো ভালো পোশাক পরে একবার ডান দিকে একবার বাম দিকে ঘুরে দেখবে আমাকে সুন্দর লাগে কি না এই করে তার অপরাধ ধরা পড়ে যে ছেলেটা আসলে অহংকার করছে তার পোশাক আশাকের দিকে বারবার লক্ষ্য করছে তাহলে দুই নম্বর কারণ বুঝতে পারলেন নাম্বার তিন সমাজে দেখতে পাবেন বাবা এলেম যার বেশি জ্ঞান যার বেশি দশটা ছেলে এক জায়গায় বসে আছে যার ব্রেন বেশি আর স্পেশাল একটা অহংকার আছে বুঝতে পারেন তো কিঞ্চিত যদি কারো অহংকার থাকে সে জান্নাতে যাবে না যাবে না কথাতে আপনাকে বলে যাব কিন্তু বন্ধু আমার মনোযোগ দিয়ে শুনুন তাহলে কে অহংকার করে যার সম্পদ বেশি হয়েছে সে একটা অহংকার করে যার রূপ বেশি আছে সে অহংকার করে যা ব্রেন বেশি সে অহংকার করে কিন্তু সব সমাজের কথা বলতে পারবো না আমাদের বাদিয়া সমাজের কথা বলতে পারবো যার বাড়িতে যার বংশে পঞ্চাশখানা লাঠি আছে আর স্পেশাল একটা অহংকার আছে সবাইকেও মানুষ মনে করে না বেশি বাহাদুরি করলে এক্ষুনি ফোন লাগিয়ে দিয়ে আমার পঞ্চাশটা লাখ দেখে তোর বাড়ি থাকলে ধূলিসাৎ করে দিতে পারবো এরকম ক্ষমতা আমি রাখি আমি মণ্ডল আমি সর্দার আমি মেম্বার আমি এমপি আমার হাতে এখন একশোখানা লাঠি আছে এই অহংকার আমাদের বাদিয়া সমাজটাই করে করে না বা চারটা হয়ে গেল পাঁচ নম্বরটা আপনাকে লাস্টে ফিনিশিং দিব তাহলে এইগুলো বিষয় আমাদের জীবনে আছে কে কে এই বিষয়গুলো নিয়ে অহংকার করে তারপরও একটা অহংকার মানুষ করে এই এলাকার ভিতরে আমাদের মসজিদ সব চাইতে বড় আমাদের ঈদগাহ সব চাইতে বড় করে না বাবা কিন্তু বন্ধ শুনে নেন
যদি আল্লাহর ভালোবাসা প্রিয় পাত্র আপনি হয়ে থাকেন রে রাসূলের উম্মতির আকাঙ্ক্ষা শুনে যান খবরদার কোন কারণে অহংকার করবেন না অহংকার করবেন না এইজন্য অহংকার করবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা হে দুনিয়াবাসীরা আমি দাম্ভিক অহংকারীকে পছন্দ করি না করি না করে না বন্ধুরে আমার কথা এবার বলতে আরম্ভ করলাম যারা অহংকার করে ওদের সাজা কি হবে আল্লাহ এতদিনের এবাদতকে সব তুচ্ছ মনে করে দিয়ে ইবলিসকে লাথি মেরে ছাঁটা মেরে বের করে দিয়েছেন আমিও যখন নামাজ পড়ব আমিও যখন রোজা করব আমিও যখন ভালো কাজ করব আমি যখন আল্লাহর পথে জিন্দেগি কাটাবো হঠাৎ করে যদি আমার অহংকার হয়ে যায় আমাকে গ্রামের লোক নামাজি বলে আমাকে রোজদার বলে আমাকে ভালো মানুষ বলে আমি এখন সব মানুষের চাইতে ভালো এইটা যদি কারো মনে ধরা পড়ে যায় ওর ইবাদত টিকবে না টিকবে না টিকবে না যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে কবরের মাঝে কি দিবি জবাব কবরের মাঝে কি দিব জবাব মুনকির নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে জোরে জোরে বলুন একবার লিল্লাহি তাকবীর ভাই তাহলে কোনো কারণেই আমরা কোনো সময় অহংকার করব না আপনি সচক্ষে আপনার নিজের চোখে দেখেছেন বাবা অহংকার যারা করেছে তাদেরই পরিণাম খারাপ হয়েছে দুনিয়া তো খারাপ আখিরা তো খারাপ কিন্তু এখানে এখন একটা অহংকারী মানুষকে আপনাদের দেখাবো বাবা এখানে যত পুরুষ বসে আছেন ইনারা কিন্তু অহংকার যা করেছেন করেছেন এখন একটা বিচার আপনাকে দেখিয়ে দিই যারা দুপুরে ওই লাট্টু লুঙ্গিখানা চাঁদনি লুঙ্গিখানা পড়েছেন গোসল করে সেই লোকটা ওই লুঙ্গিটা পরে ওই জামাটা পরে কিন্তু তার সাথে এসেছেন কিন্তু আপনার বাম পাশে আমার ডান পাশে আমার মা বোন দিদিরা এসছে ইনারা কিন্তু একটা স্পেশাল ছোট অহংকার করে কি সাত বছর আগে স্বামী একটা কিরণমালা শাড়ি কিনে দিয়েছে ওটাকে সুকেস খুলে যেখন আসছে বাবা যার সাথে এসে ভালো শাড়িটা পরে যার সাথে এসছে ও 300 টাকা 400 টাকা দামের শাড়ি পরেনি সবচেয়ে দামি ভালো ওড়না ভালো পোশাক পরে যার সাথে এসছে আর মেয়েটা খুব রং চম মেখে বসে বসে দেখছে আর বলছে আমাকে মনে হয় খুব সুন্দরী লাগছে আমাকে মনে হয় খুব সুন্দরী লাগছে ও ভাবছে আর তার দিকে দেখে দেখে বাবা এত সুন্দর মেয়েটা ভালো একটা পোশাক পরে আছে কিছু কিছু মেয়ে দেখবেন জালসা শোনা বাদ দেখলে বারবার ওর দিকে তাকাচ্ছে আর ও মেয়েটা মনে মনে ফুলছে এতগুলো মেয়ে জালসা শোনা বাদ দিয়ে আমার দিকে দেখছে তাহলে আমি না কত সুন্দরী এ মা শোনে লাও যদি এই অহংকারটা তোমার ভিতরে ধরা পড়ে আর তুমি ওপেন করতে চাও আমার স্বামী ইঞ্জিনিয়ার আমার স্বামী ডাক্তার আমার স্বামী ঠিকাদার আমার স্বামী বক্তা আমার স্বামী ভালো একটা কামাই করে আমাকে 3000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে আমাকে একটা পোশাক কিনে দিয়েছে যেটা জোটা জালসার মানুষ দেখতে আরম্ভ করেছে আমি সবার চাইতে ভালো এই অহংকার যদি আপনার মনে একবার চলে আসে এ মা তোমার স্বামীকে টাকা কামার পথ বন্ধ হয়ে যাবে তোমার অহংকার পথ বন্ধ হয়ে যাবে দুনিয়া আখেরা দুটাই বরবাদ হয়ে যাবে আল্লাহ পছন্দ করে না করে না করে না ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা হে হেদায়েতপ্রাপ্ত মানুষেরা হে আল্লাহর বান্দা বান্দিরা মরে গেল অহংকার করব না করব না করব কেন অহংকার করব না এই জন্য অহংকার করব না এখানে যতগুলো মানুষ বসে আছেন আপনার মাথার লেভেলটা 6 ফিট আছে আপনি 5.5 ফিট আছেন আপনি 7 ফিট আছেন আপনি 4 ফিট আছেন এ মানুষ শুনে নিন এত সুন্দর মানুষ আপনি যাকে আপনাকে আল্লাহ পছন্দ করে আপনাকে আল্লাহ বানিয়েছে এ মানুষ তুমি শোনে না যখন আপনি এই গরমটা দেখাতে আরম্ভ করবেন অহংকার দেখাতে আরম্ভ করবেন আমি যে এত সুন্দর মানুষ আমি বাড়ি যাওয়ার গ্যারেন্টি আমার নেই এত সুন্দরভাবে বসে আছি রে আল্লাহর বান্দা বান্দিরা বলুন তো আপনি বাড়িতে পৌঁছাতে পারবেন এমন গ্যারেন্টি মানুষের আছে।